আইজা ঘরে যা বাবা ঘরে যাইতে কইতো সুকানা পুরে থাক নাই জায়গায় কে ও থাকবো গা ও আমার চোখের সামনে আইলেই আমার বুকটা ছিড়া যায় জানোস না জানোস না বড় লোক দেহে প্রেম করে বিয়ে করছিল কি হলো লাস্টে সাদা কাপড় পরন রাখছে এর লিগে আর আমি দুই চোখকে দেখতে পারি না যা তুই ঘরে যা তুই আমার সামনে কোনো সময় আবি না বাবা এমন কইরা কেন কইতাছো দেখো বাবা যাহবারটা তো হয়েই গেছে আসলে এটা একটা অ্যাক্সিডেন্ট ভাইবা তুমি আপুরে ক্ষমা করে দাও না প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় যদি তুমি ওর সাথে এমন করো তাহলে কি আর ভাল লাগে তুমি কও হ্যাঁ কথই তোর কিছু কও লাগবে না আপা যা কইতাছে ঠিকই তো কইতাছে আমার কপাল সত্যিই পোড়া আমি অলক্ষী দেখ অলক্ষী যদি না হইতাম তাহলে কেন আমার জামাইটা এইভাবে অকালে মরবো আমি কেন বিধবার কাপড় পরবো দেখ উর্মি তুই চুপ থাক তোর কাছে আমার জ্ঞান নিতে হইব না তোরে যা কইছি তুই আমার সামনে আবি না এইটুকু মন রাখলে আমার যথেষ্ট যা তুই ঘরে যা আপু মারে কোনো বড় লোক পোলা দেখলে তাকে লোকে মিশবি না আমি চাই না তুই কারোর সাথে মিশোস কোনো ছেলের সাথে মিশোস দেখস না তোর বোনটা কী করলো অনে তার পরিণতি কি এলিকা কইতাছি মা সবসময় বুঝে হই না চলবি আর যদি কোনোদিন দেখি তুই কোনো পোলার সাথে মিশছস তাহলে তোর গলা টিপে আমি নিজের হাতে মাইরে ফেলামো মাইরে ফেলামো ঠিক আছে বাবা আমি কোনোদিনও এরকম ধরনের কাজ করবো না যেটা করলে আমার বোনের মতো অবস্থা আমার হয় আমি গেলাম আসলে মেয়েরা বুঝে না বাপার বুকটা যে ফাইটা যায় সেটা ওরা কোনো সময় বুঝতে চায় না আরে তোরে যে আমি সাদা কাপড়ে দেখি এটা দেখে কি আমার ভালো লাগে সেজন্য আমি তোরে ধমকাইয়া সরাই দিই আমার সামনের দিকে সরাই দিই সরাই দিই আরে ঘটকরে পাঠিয়েছিলাম তোর জন্য একটা মেয়ে দেখতে ঘটক তো বললো যে মেয়ে দেখেছে মেয়ে নাকি মাশাআল্লাহ খুবই ভালো মা আমি তো বিয়ে করব না তুমি শুধু শুধু কেন মেয়ে দেখছো বিয়ে করবি না মানে শুন বাবা আমার বাড়ির মধ্যে একা একা ভালো লাগে না তুই তো সারাক্ষণ বাইরে বাইরে থাকস আমার একা কি ভালো লাগে বল আর তোর যদি কোনো পছন্দ থাকে সেটাও বল আমার কোনো সমস্যা নেই দেখো মা আমি বিয়ে করব করব না যে তা না কিন্তু আমি কষ্ট করে ভালোবেসে এবং আমার নিজের পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করব শুন বাবা এইসব কথা বলে কথা এড়িয়ে গেলে চলবে না আমার চাই এই বাড়িতে বউ আর তোকে আমি সময় দিলাম মাত্র 3 দিন এই 3 দিনের মধ্যে তুই যদি কোনো পছন্দ করে আনতে পারিস তাহলে তো ভালো আর তা যদি না আনতে পারিস তাহলে কিন্তু আমি তোর সাথে কথা বলবো না আর তুই দেখ তোর যেগুলো ছোট সেগুলো বিয়ে করেছে তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে আর এখন পর্যন্ত তুই বিয়েই করস নি এটা কেমন কথা হলো বল তো আচ্ছা মা ঠিক আছে তুমি যে আমার 3 দিন টাইম দিলা 3 দিনের ভিতরে আমার পছন্দ করা মেয়েকে তোমার সামনে হাজির করবো সত্যি বলছিস বাবা সত্যি বলছি আচ্ছা ঠিক আছে এখন যা মাকে বলতেছিলাম আমি পেয়ে গেছি মানে পাত্রী পেয়ে গেছি পাত্রী পেয়ে গেছেন আমি পাত্রী মাথা খারাপ হয়েছে আপনার কোথেক আইসে আয়সা নিয়ে বলতেছে পাত্রী পেয়ে গেছি শোনেন আপনাদের মতো কোনো বড়লোক ঘরের ছেলের সাথে আমি কোনো সম্পর্কে জড়াইতে চাই না বিয়ে তো দূরের কথা কেন কি হইছে আরে আমি তো তোমার পছন্দ করে ফেলাইছি এক দেখাতেই আমার পছন্দ হয়ে গেছে তোমার এমবিএ করতে চাই
একটা কাজ করো, চলো আমার সাথে এক্ষুনি চলো আমার মায়ের কাছে, আমি মায়েকে গিয়ে তোমাকে দেখাবো। আমার মনে হয় আপনার মাথায় সমস্যা আছে। এক কথা কয়বার বলবো, আমি তো কইই দিলাম তুই কোনো বড় লোক ছেলের সাথে আমি কোনো সম্পর্কে জড়াইতে চাই না। আরে এই যে শুনো না, আরে কি করতেছেন আপনি, আমার ধরতেছেন কেন? আমি তোমার বিয়ে করতে চাই। কি বললাম না, বিয়ে করতে চাই? আচ্ছা ঠিক আছে, বিয়ে যদি না করো তাহলে আমার সাথে প্রেম করো। না আমি প্রেমও করবো না বিয়েও করবো না, বড়লোক ঘরের ছেলের সাথে প্রেম করা আমার নিষেধ আছে। হ্যাঁ আমি চাই না এরকম কোনো সম্পর্কে জড়াইতে। আর তাছাড়া যদি কোনো ছেলে গরিব হয়, গরিব কোনো ছেলে এসে আমার যদি ভালোবাসার কথা কয় তবে আমি ভাইবা দেখতে পারি, কিন্তু কোনো বড়লোক ছেলের ছায়াও আমি মারাইতে চাই না। আমি বুঝতে পারছি, তার মানে কথায় বোঝা গেল আমার গরিব হইতে হবে। আমি যদি গরিব হই তাহলে আমি ওর মন জয় করতে পারবো, ওর মন জয় করতে পারবো। উর্মি বাজারের ব্যাগটা নিয়ে আয় তো। তবে বাজারের ব্যাগ আনবার কইছি, কানে শুনোস না? ঘরে ছিলাম তো শুনতে পাই নাই। তুমি এখানে দাঁড়াও, বাজারের ব্যাগ রান্নাঘরে আছে, আমি নিয়ে আইতাছি। আচ্ছা নিয়ে আয়। ও আব্বা আর একটা কথা, অথর তো পরীক্ষা, পরীক্ষার ফিটা যদি দিয়ে দিতা তাহলে খুব ভালো হইতো। পরীক্ষা? তোরও তো লেখাপড়া করাইছিলাম, কি হয়েছে কোনো লাভ হয়েছে? ওরও পরীক্ষা দেওয়া লাগবে না। আব্বা তুমি এটা কেমন কথা কইলা, ও তুই পরীক্ষা দিব না কিন্তু কেন? ওর পরীক্ষা লাগবে না, ওরে বিয়া করামু, পাত্র দেখতাছি আমি, ওখানে যাবো পাত্র সন্ধানে। আর আব্বা শোনো, কি হইলো এটা, আমার জন্য আমার বোনটা পরীক্ষা দিতে পারবো না? আব্বা জিদ কইরা রাগ কইরা ওরে বিয়া দিতাছে, আমার মন চায় নিজেরে নিজে শেষ কইরা দে, কেন এত কষ্ট নিয়ে আমি এই পৃথিবীতে আসলাম? মা, রুবেল কিরে তোর এই অবস্থা? মা রিক্সা কিনে নিয়ে এলাম, আজকে থেকে রিক্সা চালাবি। রিক্সা চালাবি মানে এটা কেমন কথা, আমাদের কোন দিক দিয়ে কম আছে? টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো আছে, তার মধ্যে তুই রিক্সা চালাবি? না না বাবা আমি এই জিনিসটা মানতে পারতাছি না, কারণটা কি সেটা বল। আরে মা কারণ হলো গিয়ে প্রেমে পড়লে সবকিছুই সম্ভব। আমি আজকে একটা মেয়েকে দেখে আমি ওরে দেখে পাগল হয়ে গেছি, আমি ওকেই বিয়ে করব। তোমাকে আমি 3 দিন টাইম দিয়েছিলাম না, আর সেই 3 দিনের প্রথম দিনই আমি ওই মেয়েকে দেখে আমি পাগল হয়ে গেছি মা। আমি ওকে বিয়ে করতে হলে আমাকে রিক্সা চালাতেই হবে। আচ্ছা প্রেমে পড়লে কি রিক্সা চালাতে হবে? না না বাবা আমি এটা মানতে পারতাছি না। আচ্ছা তুই তার ঠিকানাটা বল, আমি ওই বাড়িতে যাই। মা ঠিকানা বললেও হবে না, কারণ ও কোনো বড়লোক ছেলেকে পছন্দ করে না, গরিবই একটা ছেলেকে পছন্দ করে। তাই আমাকে গরিব হতে হবে আগে, তারপর আর মন জয় করতে হবে, তারপর আরে বিয়ে করতে হবে। দেখ মাস্টার সাহেবরে দিলে সাহেব খুব খুশি হইব। আমি যে সাহেবের বাসায় কাম করি, এই সাহেব কইছে আমারে যে কোনো সময় বড় মাছ পাইলে যত টাকাই লাগুক দিয়াবি না আমার লেগে নিয়াবি। তাই এই মাছটা নিয়ে এলাম 6,000 টাকা দিয়া, মালিককে পছন্দ করব। কত বড় না মাছ তো মেলা বড়। আচ্ছা ঠিক আছে আপনি এইভাবে হাইটা যাইতেছেন কেন? একটা কাজ করেন আপনি আমার রিক্সা ওঠেন, আমি দিয়ে হাই। না বাবা আমার কাছে গাড়ি ভাড়া নাই। গাড়ি ভাড়া আমার লাগবো না, আপনি ওঠেন তো রিক্সা ওঠেন। আচ্ছা এত করে যখন কইতাছ, চলেন আপনারে নিয়ে যাই। কি যে করি না কিছুই বুঝতেছি না, আমার তো সামনে পরীক্ষা, আর কলেজ থেকে স্যার কইছে পরীক্ষার ফি দিতে হবো, ফি না দিলে তো পরীক্ষা দিতেই পারবো না। বাড়িতে এমন একটা অবস্থা, বাবা ঠিক মতো কামাই রোজগারও করতে পারতাছে না, যাও কিছু টাকা জমানো আছিল সেগুলা তো আপুরে পড়াশোনা করে শেষ দিছে, এখন আমি কি করবো? বাবা তো একটা বাড়িতে কাজ করে, সেখান থেকে কি বাবা কোনোভাবে ম্যানেজ করতে পারবো কি না? বাবার সাথে গিয়ে আমি কথা বলি এই বিষয়ে, এটাই ভালো হয়। কি হয়েছে? আপনারা হয়েছেন জাত বড় লোক,
জাত বড় লোক বুঝেন সাধারণ লুঙ্গি গামছা শার্ট পইরা একটা রিকশা নিয়ে বের হইলেই কেউ গরীব হয়ে যায় না আপনি আমার এগুলা শিখাইতে আসেন না আর তাছাড়া আমি তো কইছি আমি কোনো প্রেম প্রীতিতে জড়াইতে চাই না আমার এগুলা ভালো লাগে না আমি বুঝতে পারছি কিন্তু কেন ভালো লাগে না কি জন্য বিয়ে করতে চাও না আমার সবকিছু কও তো আমি আমি চাইতেছি আমি তোমার বিয়ে করার জন্য আর তুমি কেন আমারে বারবার নিষেধ করতাছো কি জন্য নিষেধ করতাছো একটু কও তো দেখেন আমার এত ঠেকা পারে না আপনার কাছে কর্নের তবু আমি শেষবারের মতো আপনার সবকিছু বইলা যাইতাছি যাতে আপনি কোনোদিন আমার পিছনে পিছনে আর না ঘুরেন আমার একটা বড় বোন আছে সেও একটা বড় লোক ছেলের সাথে অনেকদিন আগে প্রেম কইরা বিয়ে করছিল আর তারপরে আমার দুলা ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তার মানে আমার বোন এখন বিধবা অল্প বয়সে আমার বোন এখন বিধবা হয়ে আছে আর আমার বাবা চায় না যেন আমি আমার বড় বোনের মতো ভুল কোনোদিনও করি বুঝতে পারছেন এইবার এবার দয়া কইরা আমার পিছন ছাইরা দেন আরে সব বড় লোকরা তো একরকম হয় না আরে শুনেন না বুঝতে পারছি তুমি এভাবে ভালোবাসবা না আমারে আমি যেমনি হোক না কেন তোমার মন জয় করতেই হইব আমার জয় করতেই হইব আমি তোমার বাড়িতে যাবো তোমার বাবার কাছে আমি অনুরোধ করু আমি তোমার ভিক্ষা চামু যেমন হোক তোমার বাবার মন জয় করা তোমার আমার বিয়ে করতে হইব করতে হইব কি ব্যাপার তুই এইভাবে দৌড়ে এলি কি হয়েছে না মানে আপু দেখ আমার আমার পিছনে না একটা ছেলে ছেলে লাগছে ও সবসময় খালি আমার ভালোবাসার কথা কয় ভালোবাসার কথা বলিস না আব্বা শুনলে রাগ করবে তোর মারধর করবে শুনলে মানে আমি তো শুনলাম কি রে কার লগে ভালোবাসা করছস কার এবার কইছ বাড়িতে না 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 এসব কোনো কিছুই না দেখ সত্যি করে রাখো নাহলে কিন্তু তোর গলা টিভিতে আমি ওখানে মেরে হালাই দিব আমি সত্যি কথাই কইতাছি বাবা একটা ছেলে না কয়েকদিন যাবত আমার পিছন পিছন ঘুরতাছে আমি তারে হাজারবার না করছি যে আমার পক্ষে প্রেম ভালোবাসা করা সম্ভব না কিন্তু সে আমার কোনো কথাই শুনে না সে খালি আমার পিছন পিছন ঘুরে আমি কি করব কত কি তোর কথা আমার কোনোটাই বিশ্বাস হতে না সত্যি করে কথা কইয়ে দিলাম দেখো বাবা আমি সত্যি কথাই কইতাছি আমি একদিন তো পরিবার মিথ্যা কথা সাসা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা তুমি আমার বাড়িতে বাবা দেখো তুমি কিন্তু ওনার কথায় রাজি হয়ো না আর তুমি কিন্তু ওনার সম্পর্কে কিছু জানো না ওনার পরিচয় আমি জানি উনি একজন বড়লোক ঘরের ছেলে আমারে ভালোবাসে আর আমি অস্বীকার করছি বইলা সে আমার জন্য বড়লোক ঠিকা এরকম রিকশাওয়ালা হইছে সাসা আমি একটা কথা কই সব বড় লোকরা কি একরকম হয় নাকি কন্ত হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না তেমন সব বড় লোকরা এক হয় না হ তুমি ঠিকই কইছ সব বড় লোকরাই এক হয় না আচ্ছা তোমার গার্জেন কি আছে বাসায় আমার গার্জিয়ান আমার মা আছে ও আচ্ছা তোমার মায়ের আইকে তুমি বাবা এইসব তুমি কি কইতেছ তো তার মানে কি তুমি ওনার প্রস্তাবে রাজি নাকি হ্যাঁ মা আমি ওনার প্রস্তাবে রাজি আচ্ছা বাবা তুমি আগে যেও না মিষ্টি খেয়ে যাবে মিষ্টি আনবার যে আচ্ছা ঠিক আছে তাহার মানে ভাই রুবেল তুমি প্রেমের টানে রিকশা চালক হ্যাঁ তাই তো প্রেমের টানে তো রিকশা চালক আমি